অনুমান মিলি গলে 50,000 টকার বিনিময়ত পাই যাব পারে 5,00,000 টকা। কিন্তু ধন উপার্জনের এই সুবিধা কেবল IPL চলি থাকার দিন কেইটাতে উপলব্ধ। সমগ্র বরপেটার লগতে নলবাড়ী আর গোঁসাইগাঁও বিস্তৃত IPLর যাওয়ার দৈনিক লেনদেন হয়েছে কোটি কোটি টকা। কিন্তু নির্বাচনী হৈচৈৰ মাজত অনৈতিক কাণ্ড প্রতিরোধ করবলৈ মুঠেও সময় নাই প্রশাসনের। লগতে লেনদেন হওয়া ধনের একটা অংশের ভাগ লৈ নীরবে বহি থাকাই ভাল বলে বিবেচনা করেছে আরক্ষে। দুই নম্বরী কারবার সিন্ডিকেট আদির গোল্ডেন করিডর হয়ে পড়া বরপেটাত লুকাই চুরকই পতা নাই IPLর জোয়া। পুলিশকে ম্যানেজ করে জোয়ারিয়ে আহল বহলকে পাতিছে জোয়া। এই জোয়াত ইচ্ছুক লোকে নিজের ইচ্ছা অনুসরি বাজি মারিছে। কোহলির শতরান বুমরার উইকেট দখল আদির অনুমান করে বিনিয়োগ করেছে হাজার ঘর টাকা। বাজিত জিকিলেই লাভ করেছে কেইবালাখ টাকা। অবশ্যই কোনোদিনে বাজির ধনু লাখর ঘরলে উদ্ধমুখী হয়েছে। সেইদিনা একবারতে কোনে লাভ করেছে লাখ টাকা। এই সমস্ত জোয়ার সঙ্গে জড়িত হয়ে আছে কেবাজনো মাফিয়া। হুসেইন উপাধির মাফিয়ায় ম্যানেজ করেছে পুলিশক। একদরে হক উপাধির জনে চলাই আছে জোয়ার একটা দিক। খান উপাধির মাফিয়ায়ও হাত উজান দিছে। মুঠতে মাফিয়ার সমূহিয়া চেষ্টাৰে সরকারি বিভাগের দরে চলি আছে IPLর জোয়া। কোনো চাওতাও নাই, রখাওতাও নাই। গতি দৈনিক লেনদেন করেছে কোটির ঘর টাকা। অসমৰ পৰা বহু দূৰত IPL হোৱাৰ সময়ত বৰপেটাত খদমদম লাগিছে। কোনো এনেখাতে হৈছে লাখপতি, আন কোনোবাই আকৌ হেৰুৱাইছে ধন। অৱশ্যে পাওঁতাৰ সংখ্যাই যোৱাত বেছি। সকলো দেখিও নেদেখাৰ ভাও জুৰিছে আৰক্ষীয়ে। তলে তলে বহি তলে তলে পাই আছে যোৱাৰ ভাগ। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, বাৰ্তা এনি।